শাহরিয়ার নাজিম জয় তোমার একটি ইন্টারভিউ নিয়েছিলেন অভিনেতা জয় সেখানে তুমি কিছু কথাবার্তা বলেছো যেগুলো রাজনীতির দিকে যায় যেগুলো রাজনৈতিক কথাবার্তা তো এই কথাগুলো কি তুমি জেনে বুঝেই বলেছো নাকি তারা শিখিয়ে দিয়েছিল শিখিয়ে দিয়েছে তার পড়াশোনার পুলিশ অফিসার হওয়া পর্যন্ত যত খরচ আসবে তা আমার ফারুক সামি সাহেব বহন করবেন পুরো পড়ালেখার খরচটা জি কত টাকা খরচ হতে পারে পুরো পুলিশ হওয়া পর্যন্ত দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ হতে পারে পনেরো লক্ষ টাকা দশ থেকে পনেরো লক্ষ মেবি সম্ভবত বলতেছি আর কি অনুমান নির্ভর এই টাকাটা আপনাকে আপনারা কিভাবে খরচ করবেন তার পেছনে একাডেমিতে দিয়ে দিব ও যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে তাদের কাছেই দিব আর কি এখন কি শিশু নাইমের পরিবারের সাথে আপনাদের যোগাযোগ হয় হ্যাঁ যোগাযোগ হয় এখন কি সে আপনার কি স্কুলে কোনো স্কুলে ভর্তি করিয়েছেন না আগামী জানুয়ারি থেকে সে স্কুলে ভর্তি হবে এবং আমরা একটি প্রতিষ্ঠান সাথে কথা বলেছি এবং জানুয়ারি দিকে অমর ফারুক সাহেব দেশে আসবেন সে উনি নিজেই ভর্তি করে দেবেন